इवनिंग एंड वेलकम बैक टू सोनाली मिश्रा ब्लॉग्स। आज के हे बुधवार और हमें किचने आना चा वोटार जो जल बसिए जो चा खाने खाब कफी चा तो हमार बड़ और रियोर मिस इसे पढ़ाते तो रियोर मिसर আমি খাব হচ্ছে কোল্ড কফি তো সেই জন্য ঠান্ডা দুধটা নিলাম এটা অ্যাকচুয়ালি রিও খায় মানে রিও কে এটাই খায় আর আমরা চাটা খেতে হলে গুঁড়ো দুধ ইউজ করি আর কফি খেতে হলে গুঁড়ো দুধ ইউজ করি কিন্তু যেহেতু আজকে কোল্ড কফি খাবো তো ওই জন্য এইটা নিয়ে এলাম আমুল কোল্ডেরটা আর আইস টি ফ্রি তো শুধু এমনি কফি খাবো আচ্ছা দাঁড়াও কফিটা কি করে বানাই কোল্ড কফি সেটা আমি একটু দেখাই তো ফার্স্টেই হচ্ছে এই কাপটার মধ্যে একটা পাউচ ঢেলে নেব কফির চা করার জন্য করেছিলাম দুধ আর চিনি ওইটা আমি দিয়ে কফিটাকে এভাবে গুলে নিব আর এর মধ্যে হচ্ছে ঠান্ডা দুধটাকে ঢেলে নিব যদি এর মধ্যে আইস কিউব দিলে এটা অনেক ভালো লাগতো খেতে বাট আইস কিউব নেই তো সেই জন্য এটা এরকমই খাবো চা হচ্ছে হোক আমি ততক্ষণ এখানে বসে কফিটা খাই এমনিতে কি হয় ন্যাচারালি আমি কিন্তু দুপুরে ঘুমোই না আর অ্যাকচুয়ালি ঘুমোই না বলা ভুল ঘুমোনোর আমার হচ্ছে সময় সুযোগ হয় না কেন কি না রিও যেহেতু একটু লেট করে ঘুম থেকে ওঠে আর রিওকে একা রেখে মোদ্দা কথা ঘুমোনো যা মানে ঘুমোনো সম্ভব না কেন কি না ও যে কখন কোন অঘটন ঘটিয়ে ফেলবে এটা তো ঠিক নেই তো সেই কারণে দুপুরবেলা জেগে থাকতে হয় তো আজকে আমার বড় অফিস যায়নি তো আমিও সুযোগ বুঝে একটু ঘুমিয়ে নিয়েছি तुम क्या कर रहे हो रियो तुम क्या कर रहे हो तुम्हें डांस करो जा तो बाबा के मास्क टा बेर करते बोल এখন রিওর আন্টিমিস পরিয়ে চলে গেছে আর বাচ্চা হচ্ছে শোয়ার্তা মতন তো এখন আমরা ভাবছি একটু বাড়ি থেকে হেঁটে আসবো আর যে কোনো জায়গায় হাঁটতে যাওয়া বা একটু টুকটাক এদিক ওদিক যাওয়ার জন্য যাওয়ার কথা বললে আমার ফার্স্টে এই ড্রেসটার কথা মাথায় আসে কারণ এটা এতটা সুন্দর একটা কালার আর তার সঙ্গে ভীষণ লাইট একদম ড্রেসটা তো এই কুর্তিটা আমার এত পছন্দ জন্য এটা শুধু হাঁটতে টাঁটতে গেলে আমি এটা পরে যাওয়া প্রেফার করি আর আজকে হচ্ছে বুধবার আগে বলেছি না হ্যাঁ আজকে বুধবার যেহেতু ব্যাংকে দুটো শনিবার মাত্র ছুটি থাকে আর অ্যাজ ইউজুয়ালি সানডে ছুটি থাকে তো বেশিরভাগ শনিবারেই হচ্ছে আমার বর একটু এদিক ওদিক যায় আমাদেরকে রেখেই যায় তো যাই হোক কোনো কোনো সবাই আমার নিয়েও যায় এইবার হয় কি যে রবিবারের দিনটা
কোচবিহারে একদম পুরো শুনশান, কিছু খোলা থাকে না, সবকিছু বন্ধ। মানে রবিবার ছুটির দিন একদম, এখানে দেখলেই ফিল করা যায় যে এটা ছুটির দিন, ছুটি মানে সবকিছু বন্ধ। তো সেই জন্য আজকে যেহেতু আমার বড় অফিস যায়নি, তো সেই কারণে আমি আজকে ভেবেছি যে আজকে আমি একটু ঘুরতে যাব। ঘুরতে যাবো বলতেই হাঁটাহাঁটি করতে যাব। হলো, তোমার রেডি হয়েছো? হয়েছো তো? রিও যে জামাটা পরেছিল, ওই জামাটা হচ্ছে, মানে জামাটা জাস্ট চেঞ্জ করেছে, কারণ ওই জামাটা পরে যাবে না, বাড়িতে পরার জামা বাড়ি পরে যাওয়া যায় না, জানো তোমরা তো। সেই কারণে রিও শুধু জামাটা চেঞ্জ করেছে, আর এখন এই বেরোবো। আর এদিকে আবার সেদিন নতুন জুতো পরে যাচ্ছিলাম, জন্য পায়ে কেটে গেছে। তো আজকে হচ্ছে ভাবছি আমি শু পরে যাব, কারণ আমার বাড়িতে পরার জুতোটাও ছিঁড়ে গেছে। তো বাড়ি থেকে বেরিয়েই ফার্স্টে যে জায়গার কথা মানে মাথায় আসে, অর্থাৎ যেখানে আমরা আগেই আসি, সেটা হচ্ছে পাড়ার মোড়ের এই মিষ্টির দোকান। আর এখানটাতে ভেরিয়েবল অনেক মিষ্টি পাওয়া যায়, যদিও কোচবিহারের অন্য অনেক দোকানের মিষ্টি খেয়েছি, বাট এখানকার মিষ্টিটা খুবই ভালো। এখানে দেখো বেশিরভাগই এই কালাকান টাইপের শুকনো মিষ্টি পাওয়া যায়, তো এগুলো আমার অনেক পছন্দ। এটা হচ্ছে রাজবাড়ি পার্ক, আর ওই যে সামনে একটু এগিয়ে ওটা হচ্ছে রাজবাড়ির গেট দেখা যাচ্ছে, মানে ওর পাশেই একদম পার্কটা আছে। এই পার্কটাতে আমি কখনো আসিনি, তো আমার ভিডিওতে তোমরা দিনের বেলার রাজবাড়ি দেখেছো, এবার আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো রাতের রাজবাড়ি। এই দেখো, তো এখানে কয়েকটা ঘরে আলো জ্বলছে, আর বেসিক্যালি শনিবার আর মঙ্গলবার করে এটাকে আলো টালো দিয়ে সাজানো হয়। এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম সাগরদিঘিতে, আর সাগরদিঘি সত্যি খুব অপূর্ব, বিশেষত রাত্রেবেলা এখানে আসলে ভীষণ সুন্দর লাগে দেখতে, কারণ চারিদিকটা পুরো আলোতে আলোময়, আর সব আলো রিফ্লেকশনগুলো জলের উপর হয় বলে এটা অপূর্ব সুন্দর দেখা যায়। তোর প্যাকিং শেষ বলো, তোর যে কোনো তোর যে কটা জিনিসই নিয়ে গেছি। আর সাগরদিঘির বিভিন্ন পাশেই এরকম হচ্ছে, যেখানে যেখানে ঘাট আছে সেই জায়গাতে বিভিন্ন ফুড স্টল পাওয়া যায়, যেখানে মোমো সহ বিভিন্ন রকমের আর কি ফাস্টফুড পাওয়া যায়, মোমো, এগরোল, চাউমিন। তৈরিও এখানে আইসক্রিম খেতে এসছে, আইসক্রিম নিয়ে খেয়ে দিয়ে তারপর হেঁটে হেঁটে আবার আমরা বাড়ির দিকে যাব। আর বেসিক্যালি এই সাগরদিঘির চারপাশটায় সন্ধ্যাবেলা করে লোকজন হাঁটাহাঁটি করতে আসে, সকালবেলা করেও আসে, তো এটা মানে পুরোটা হেঁটে নিলে আর অন্য কোথাও যাওয়ার দরকার পড়ে না। তো এই ছিল আজকের আমার ছোট ব্লগ। ব্লগটা ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।